জনাই স্টুডিওত মই জানাবি নিবনুয়া হাজার হাজার যুবক যুবতীর বাবে মূরত লই হইছে এটা ভাল খবর। যি সকলে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসনির বাবে আবেদন করেছিল, আবেদন করা যুবক যুবতী সকলে লাভ করিব প্রথম কিস্তির ধন, আর সেপ্টেম্বরতে এই সকল যুবক যুবতীক প্রদান করা হব প্রথম কিস্তির ধন। যেহেতু মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান সন্দর্ভত কেবিনেটত ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লই হইছে সবিশেষ মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযানক লৈ ডাঙর সিদ্ধান্ত, ডাঙর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম অভিযানক লৈ, আর 2 লাখ টাকা আসনিক লৈ ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে কেবিনেটত। কেবিনেট বৈঠকত এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 30 সেপ্টেম্বরত 30,000 যুবক যুবতীয়ে লাভ করবে প্রথম কিস্তির ধন, আর 30 সেপ্টেম্বরতেই 30,000 যুবক যুবতীয়ে প্রথম কিস্তির ধন লাভ করব। প্রথম পর্যায়ের ইন্টারভিউ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রথম বছৰত 30,000 যুবক যুবতীক দিয়া হব এই ধন, আর প্রথম বছৰত 30,000 যুবক যুবতীক এই প্রথম কিস্তির ধন প্রদান করা হব। তেওঁলোকের জিলা পর্যায়ের ইন্টারভিউ হব 16 আগস্টত। প্রথম পর্যায়ের ইন্টারভিউ ইতিমধ্যে শেষ হয়েছে, আর জিলা পর্যায়ের ইন্টারভিউ 16 আগস্টত হব। 5 সেপ্টেম্বরত ইন্টারভিউ সমাপ্ত হব, আর 5 সেপ্টেম্বরত ইন্টারভিউ সমাপ্ত হওয়ার লগে লগে 30 সেপ্টেম্বরত 30,000 যুবকক দিয়া হব 2 লাখ টাকার অংশ সমূহ। আর কেবিনেটত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করেছে ডাঙর ঘোষণা। গতি যখন যুবক যুবতীয়ে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম অভিযানত আবেদন করেছিল সেই সকলের বাবে নিশ্চয়কৈ এক ডাঙর খবর, এক ভাল খবর। 30 সেপ্টেম্বরতেই মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল অসম অভিযানত আবেদন করা 30,000 যুবক যুবতীয়ে লাভ করব প্রথম কিস্তির ধন। যেহেতু এই সকল নিবনুয়া যুবক যুবতীক উদ্যোগীকরণের বাবে উদ্যোগ ক্ষেত্রে যাতে আগবাড়ি পড়ে, আত্মনির্ভরশীল হব পারে, তার বাবে যেহেতু এই আসনির ব্যবস্থা করা হয়েছে। আর এই আসনির জড়িয়ে নিবনুয়া যুবক যুবতী সকলক যেহেতু প্রদান করা হব 2 লাখ টাকা, আর এই 2 লাখ টাকার যে প্রথম কিস্তির ধন, সেই প্রথম কিস্তির ধন প্রদান করা হব 30 সেপ্টেম্বরত। আর সেপ্টেম্বরত এই ধন প্রদান করাক লৈ এইদরে এতিয়া ঘোষণা করা হয়েছে। 30 সেপ্টেম্বরতে এই ধন প্রদান করা হব। যিসকলে আবেদন করেছিল, আবেদন করা 30,000 যুবক যুবতীয়ে প্রথম পর্যায়ত পাব এই প্রথম কিস্তির ধন। প্রথম পর্যায়ের যে ইন্টারভিউ আছিল সেই ইন্টারভিউ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আর প্রথম বছরত 30,000 যুবক যুবতীক এই ধন প্রদান করা হব। তেওঁলোকৰ জিলা পর্যায়ের যে ইন্টারভিউ সেয়া 16 আগস্টত অনুষ্ঠিত হব, আর জিলা পর্যায়ের ইন্টারভিউ পিছতে 5 সেপ্টেম্বরত ইন্টারভিউ সম্পন্ন হব। এফালে 5 সেপ্টেম্বরত ইন্টারভিউ সম্পন্ন হব, আর ইয়ার লগে লগে 30 সেপ্টেম্বরত 30,000 যুবক যুবতীয়ে 2 লাখ টাকার যে অংশ সেয়া লাভ করবলে সক্ষম হব। অর্থাৎ প্রথম কিস্তির যে ধন, সেই ধন লাভ করবলে সক্ষম হব। যেহেতু যুবক যুবতীসকলক প্রদান করা হব 2 লাখ টাকা মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম আসনির অধীনত, আর যুবক যুবতীসকলের উদ্যোগীকরণের ক্ষেত্রে যাতে আত্মনির্ভরশীল হব পারে বা স্বনির্ভরশীল হব পারে বা যাতে নিজেই কিবা ব্যবসায় বাণিজ্য গড়ে তুলব পারে, যার বাবে এই আসনির ব্যবস্থা করা হয়েছে। আর এই আসনি যেহেতু যুবক যুবতীসকলক অন্তর্ভুক্ত করা হব, গতি যখন মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানত আবেদন করেছিল, আবেদন করা 30,000 যুবক যুবতীয়ে এই প্রথম কিস্তির ধন লাভ করবলে সক্ষম হব। আর প্রথম পর্যায়ের ইন্টারভিউ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আর 16 আগস্টত জিলা পর্যায়ের ইন্টারভিউ হব, 5 সেপ্টেম্বরত ইন্টারভিউ সমাপ্ত হব, আর ইয়ার লগে লগে 30 সেপ্টেম্বরত 30,000 যুবকক দিয়া হব এই প্রথম কিস্তির ধন। কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণের পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করেছে এই সন্দর্ভত ডাঙর ঘোষণা। মুখ্যমন্ত্রীগৰাকীৰ মন্তব্য আমার সৈতে আছে, সেয়া শুনাবলৈ চেষ্টা কৰিছো। মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল অসম অভিযান, এই স্কিমটোত আমি 2 লাখ টকা করে এজন নিবনুয়া যুবক যুবতীক নিজের উদ্যোগ স্থাপন করার বাবে আমি সহায় করিম, এনেকুৱা এটা আসনি আছিল। 1 লাখ ঘুরাই দিব, 1 লাখ ঘুরাই দিব নালাগে। তারে যেটো প্রথম পর্যায়ের ইন্টারভিউ আছিলে সেই ইন্টারভিউটো সমাপ্তি হল। এতিয়া 1:2 অর্থাৎ প্রথম বছর আমি 30,000 লোকক যুবক যুবতীকে সহায়তো করিম, আর তার পিছত আমি আরো 70,000 লড়া ছোৱালীক করিম দ্বিতীয় পর্যায়ত। প্রথম পর্যায়ের যে 30,000 লড়া ছোৱালীক আমি সহায় করিম, আর 5 সেপ্টেম্বরত আমি এই ইন্টারভিউটো সমাপন করিম, আর 30 সেপ্টেম্বরত আমি 30,000 যুবকক 2 লাখ টকার যেটো আসনি সেই আসনির অংশ সমূহ আমি বিতরণ করিম। আর জিলা উপায়ুক্ত সকলের লগত এই বিষয়ে আমি ডিটেইল আলোচনা করিলো যাতে কোনো ক্ষেত্রতে কোনো খেলিমেলি নহয়।